গেলাম ঝটপট ইফতার আয়োজনে ঝটপট একটা ব্রেক থেকে। ব্রেকে যাওয়ার আগে আপনাদের কথা দিয়েছিলাম যে আমরা চমৎকার আরও একটা রেসিপি নিয়ে ফিরব, সেটা আমরা কথা রেখেছি, কারণ দাদা অলরেডি আপনার জন্য চমৎকার একটা রেসিপির সমস্ত সব কিছু নিয়ে রেডি হয়ে আছেন। চলুন আমি এবং আপনি আমরা সবাই একসাথে হয়ে দাদাকে দেখি যে দাদা কী এবার দেখান আমাদের সবার জন্য। আজকে আমরা বানাবো হচ্ছে গাজর হালুয়া বা ক্যারেট হালুয়া। গাজর হালুয়া বা ক্যারেট হালুয়া ঈদের মধ্যে আমরা সবাই বানাই অনেক সময়, ওটা অ্যাজ এ স্টার্টার। অনেক সময় গেস্ট খেয়ে কেউ আসলে মিষ্টির মুখ করানোর জন্য দেওয়া হয়, অনেক সময় আমাদের বড় হেভি খাওয়ার পরে দেওয়া হয়। তো দেখা যাক আমরা কী কী লাগবে গাজর হালুয়া বানানোর জন্য। পিস্তাচিও, সুগার, কিশমিশ, মাওয়া, তেজপাতা, সিনামন, ঘি, ক্যারেট, মিল্ক। তো প্রথমে আমরা গাজরটাকে একটু গ্রেট করে নেব। এই গাজরের হালুয়াতে আপনি অনেকে আমরা লাউ দিয়ে বানাই, অনেকে গাজর দিয়ে বানায়, অনেকে বিটরুট দিয়ে বানায়। বাট বিটরুট দিয়ে বানানোর সময় আপনি একটা খেয়াল রাখবেন যে কিন্তু কালারটা যেন খুব বেশি ডার্ক না হয়ে যায়। আপনি ইন্ডাকশন প্যানের মধ্যে ঘি দেবেন, ঘিটা দিয়ে দিন। অ্যাপ্রক্সিমেটলি ওয়ান স্পুন দিচ্ছি আমরা। এই ঘিটার মধ্যে আমরা এই গাজরটাকে সটে করব। একটু তেজপাতা, এলাচ, একটু দালচিনি, এই তিনটে একসঙ্গে ভালো করে আমরা একটুখানি প্রথমে সটে করে নেব। সটে করে নেওয়ার পরে এই গাজরটা ইউজ করব। আপনি যখন এই গাজরটা গ্রেট করবেন সব একটু মোটার দিক দিয়ে গ্রেট করবেন, সো দ্যাট একটা গ্রেনি কনসিস্টেন্সি থাকে এবং সেটা যেন মানে মুখে আসে। অনেক সময় আমরা কী করি, একদম ফাইন গ্রেট করি, তারপরে ওটা যতক্ষণে দুধে বয়েল হয়, তো বয়েল হওয়ার পরে ওটা প্রায় মানে পাউডার মতন হয়ে যায়, তো ওটা যেন না হয়। এই যে একটা ঘিয়ের খুব সুন্দর একটা গন্ধ আসছে, ঘিয়ের এই ঘিয়ের গন্ধের মধ্যে যখন এই ক্যারেটটাকে আমরা ভালো করে মিক্স করে সটে করে নিচ্ছি, তখন এই জলটা বেরিয়ে যাচ্ছে। সেটা সটে হয়ে যাওয়ার পরে আপনি এটাকে বার করে রাখবেন। আমরা দেখি বাড়িতে যদি রান্না করে অনেকে, তখন কী করে, গাজরের মধ্যে ডাইরেক্ট দুধ দিয়ে ফোটাচ্ছে এবং তারপরে ওটার ভালো টেক্সচার থাকে না। আমরা এটাকে করার পরে এটাকে বার করে রাখবো। সেম প্যানের মধ্যে আপনি দুধ দিন। দুধটা দেওয়ার পরে একটুখানি এটাকে গরম হওয়ার সময় আমরা এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে কিশমিশ বা রেজিনস। আপনার কাছে যদি খেজুর থাকে খেজুরও দিতে পারেন ওর মধ্যে। নাটস দিয়ে দিন, পিস্তাচিও, আমন্ড, ক্যাশিউনাট, যা দিতে চান দিন। এবং এটা একটু বয়েল হতে হবে। মাওয়াটা আমরা যতক্ষণ দুধটা গরম হচ্ছে ততক্ষণ আমরা একটুখানি গ্রেট করে নিই। প্রায় গাঢ় হয়ে এসছে, এবার আমরা দেবো হচ্ছে এর মধ্যে গাজরটা। গাজরটা দেওয়ার সময় আমরা কী করবো, এই যে সিনামনটা আছে, সিনামনটা, এই পিস্তাচিওটা, এটা কিন্তু আমরা বার করে রাখছি। নর্মালি আমরা কী করি, গাজরের হালুয়া বড় বলে সার্ভ করি, আমরা এখানে কী করবো, এটা ছোটো কেটে, ছোটো করে পিস পিস করে কেটে তারপরে সার্ভ করব। তো যখন আপনি কাটতে যাবেন, যদি আপনার কাছে এই গাজরের হালুয়ার মধ্যে এই সিনামন আর এই এলাচগুলো থাকে, তখন আপনি ঠিক করে কাটতে পারবেন না। তো তার জন্য আমরা এটাকে বার করে নিচ্ছি। আর যা ফ্লেভার যাওয়ার কথা, যেটা ওই ঘিতে যখন আমরা বানিয়েছি তখন মোটামুটি ফ্লেভার চলে গেছে, এটা অ্যাড করে দিই। গাজরটা আমরা আগে একবার সটে করে নিয়েছি, ওই জন্য কাঁচা নেই কিন্তু গাজরটা, এটা মনে রাখতে হবে আপনাকে। দেখুন এটা কেমন আলাদা আলাদা গাজরের একটা টেক্সচার আসছে, এই গাজরের টেক্সচারটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট।
প্রায় শুকিয়ে এসেছে এবার আমরা এই মাওয়াটা অ্যাড করে দিই এবার একটু কমিয়ে নিতে হবে না হলে পুড়ে যাবে প্রায় এটা হয়ে এসেছে এই গাঢ় হয়ে যাওয়ার পরে আপনি একটু চিনি দিয়ে দিন কারণ চিনিটা থেকে জল ছাড়ে আবার তো সেটা আপনাকে মিক্স করে নিতে হবে দেখুন এটা জল ছেড়ে দিয়ে দেখুন আবার গাঢ় হয়ে যাওয়ার থেকে আবার নরম হয়ে গেছে কিন্তু একটা যে কোনো ফ্ল্যাট বোলের মধ্যে নামাবেন আমরা এটাকে অ্যারাউন্ড হাফ অ্যান আওয়ারের মতন একটা ফ্রিজে রেখে দেব দেখুন এটা অ্যারাউন্ড হাফ অ্যান আওয়ার 45 মিনিট রাখার পরে কেমন একটা সেট হয়ে গেছে এবার আমরা এটাকে সাইড থেকে একটুখানি কেটে নেব কাটার পরে আপনি কোনো একটা ফ্ল্যাট স্পুন নিন এই ফ্ল্যাট স্পুন দিয়ে আপনি তলাটা একটুখানি তুলে নেবেন লুজ করে নেওয়ার পরে আমরা এই বাটিটাকে উল্টো করে এখানে নামিয়ে নেব তারপরে এটাকে ছোট ছোট পিসে কেটে নিই রেকট্যাঙ্গেল প্লেটের উপরে আপনি এটাকে সাজিয়ে দিন একটা একটা করে আপনার মজাদার একটা গাজরের হালুয়া ইজ রেডি মজাদার রেসিপি কিন্তু দিয়ে দিলাম আজও দিলাম আপনাকে দুটো মজাদার রেসিপি মন নিশ্চয়ই অনেক ভালো হয়ে গেছে কারণ আজ না হলেও কাল তো নিশ্চয়ই এই রেসিপিগুলো নিজের পছন্দের মানুষকে রেঁধে খাওয়াতে পারবেন আর নিজে তো অবশ্যই খাবেন আর আমাদেরও কিন্তু দাওয়াত থাকবে আপনার বাড়িতে আর সেই দাওয়াতের জন্য থাকতে হবে আপনাকে একাত্তরের সাথে নিজে ভালো থাকুন অন্যকে সবসময় ভালো রাখুন।